জ্বালানি তেলের দাম বাড়ানোর পর থেকে এখন পর্যন্ত চট্টগ্রামে ভাড়া নিয়ে নৈরাজ্য চলছে। গতকাল রাতে বিআরটিএ চট্টগ্রাম এর পক্ষ থেকে ভাড়ার তালিকা প্রকাশ করা হয়েছে। এখন পর্যন্ত কোনো গাড়িতে ভাড়ার তালিকা দেখা যায়নি। যাত্রীদের অভিযোগ, অনেক বাসে দ্বিগুণ ভাড়া নেওয়া হচ্ছে, আবার অনেক বাসে ভাড়া অর্ধেক বাড়ানো হয়েছে। তবে পরিবহন সংশ্লিষ্টরা এসব অভিযোগ অস্বীকার করেছেন। এদিকে গ্যাস চালিত গাড়িতেও বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ অসহায় যাত্রীদের। যাত্রীরা তো সব সময় তো ভুক্তভোগী এগুলোর জন্য, আর বাড়ায় 10 টাকা, কিন্তু ওনারা নেয় তো আপনার ডবল 20 টাকা বাড়ায় নেবে। হ্যাঁ, এটার কোনো নীতি নৈতিকতা তো নাই। আর আমাদের মনে হয় যে সরকার এগুলা নিয়ে কিছু চিন্তা ভাবনা করে না। মনে হয় বলছেন এগুলো আর বলে কি হবে, এগুলো মরার পর খাড়া গরিব মরতেছে, বড়লোক করা বড়লোক হইতেছে বলছেন। অতএব আমাদের কিছু করার নাই, যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখে জীবন যুদ্ধ করে এভাবে বেঁচে থাকতে হবে। দর্শক, এই বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, নির্ধারিত ভাড়ার চেয়ে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ পাওয়া গেছে, আসলে যাত্রীরা কি বলছে এই বাড়তি ভাড়া নেওয়ার বিষয়ে, কি তথ্য আছে আপনার কাছে? যদি আসলে আপনি যেমনটি বলেছিলেন, চট্টগ্রামে কিন্তু গতকাল চট্টগ্রামের পক্ষ থেকে গতকাল ভাড়ার তালিকা প্রকাশ করা হয়েছে। এখনো পর্যন্ত কোন গাড়িতে এই ভাড়ার তালিকা কিন্তু ঝুলানো হয়নি। যাত্রীরা অভিযোগ করেছেন যে যার মতো করে ভাড়া আদায় করতেছেন। এখানে কিন্তু কোন নির্ধারিত ভাবে ভাড়া নিচ্ছে না, সরকার যে নির্ধারিত রেটের কথা বলা হয়েছে সেটা কোনোভাবে কিন্তু এখানে মানা হচ্ছে না। যাত্রীরা আমাদেরকে বলেছেন কেউ কেউ 50% নিচ্ছেন, আবার কেউ কেউ ডাবল নিচ্ছেন। তবে পরিবহন সংশ্লিষ্টরা এইসব অভিযোগ অস্বীকার করে বলেছেন তারা সরকারের নির্ধারিত দামেই নিচ্ছেন এবং বরঞ্চ আরো কমে নিচ্ছেন। তবে বেশিরভাগ যাত্রী কিন্তু আমাদেরকে অভিযোগ করেছেন প্রতিটি গাড়িতেই কিন্তু আসলে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া নিচ্ছেন, এবং একই সাথে অনেকে আমাদেরকে বলছেন 110 টাকা পর্যন্ত বেশি নিয়েছেন। এমনও বিষয় আছে, সকালবেলা বেশ কয়েকজন যাত্রীর সাথে পরিবহন সংশ্লিষ্টদের হাতাহাতি হয়েছে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, চট্টগ্রামে যেই টিএনজি চালিত গ্যাস চালিত গাড়ি আছে সেগুলোতে কিন্তু বাড়তি ভাড়া আদায় করছেন বলে অভিযোগ করেছেন যাত্রীরা। তবে এইসব অভিযোগ কিন্তু পরিবহন সংশ্লিষ্টরা অভিযোগ করেছেন, তবে কোনোভাবেই কিন্তু আসলে এখানে যাত্রী হয়নি সেটা কিন্তু বন্ধ হচ্ছে না, যে যার মতো করে ভাড়া নিচ্ছে। এই বিষয়টিকে কিন্তু যাত্রীরা বলছেন যে গভীরভাবে মনিটরিং করার দরকার আছে বলে মনে করছেন, এবং এখানে কিন্তু যদি মনিটরিং করা না হয় তাহলে কিন্তু এই ভাড়া নৈরাজ্য এটা কিন্তু বন্ধ হবে না বলে অনেকে মনে করেন। জ্যোতি এসেছিল চট্টগ্রাম থেকে ভাড়া নিয়ে নৈরাজ্যের সর্বশেষ সংকট আবার। সাইফুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী সাইফুল মাহমুদ।